আশা করি সবাই ভালো আছো এই জাতীয় দুর্যোগের সময় তোমাদের পরিবারের সদস্য সবাই ভালো আছেন তোমরা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছো বা ভবিষ্যতে যুক্ত হবে তাদের সবার জন্য আমি একটি ইন্ট্রোডাক্টারি ভিডিও তৈরি করছি আশা করি এই ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলের লক্ষ্য উদ্দেশ্য এবং তোমাদের যে সারটি এই ভিডিওটা বানায় অর্থাৎ আমি আমার পরিচয়টাও আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারবো এবং সেই সাথে তোমাদের সঙ্গে কিছু আলাপচারিতাও করতে পারবো তো শুরু করি প্রথমেই সেই একই ট্রেডিশনাল মেথড আমার নাম পরিচয়টা দিয়েই শুরু করছি আমি তন্ময় কুমার দত্ত আমি বর্তমানে বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষে পড়াশোনা করছি আমি সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম যখন হাই স্কুল লেভেলে পড়তাম তোমাদের মতো এবং রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে আমি আমার এইচএসসি লেভেল শেষ করেছি তো বর্তমানে আমি কেন এগুলো করছি বর্তমানে এই প্যান্ডেমিক সিচুয়েশনের সময় আমি অনুধাবন করলাম আমাদের দেশের অসংখ্য শিক্ষার্থী রয়েছে যারা কিনা একটু ভালো গাইডেন্সের অভাবে একটু ভালো শিক্ষকের তত্ত্বাবধানের অভাবে কিন্তু গণিতের মতো একটি বিষয়ে যথেষ্ট মেধা থাকা সত্ত্বেও ভালো করতে পারছে না আমি তাদের কথা মাথায় রেখেই গণিতের ব্যাসিক থেকে শুরু করে সমস্ত বিষয় এবং প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি আমরা প্রত্যেকটি অধ্যায় বলতে আমরা প্রত্যেকটি ক্লাসের ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত তোমরা যারা দেখেছ বা দেখে থাকবে বা ফেসবুক গ্রুপে রয়েছে আমাদের সঙ্গে যুক্ত তোমরা জানো যে আমরা ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল অঙ্ক যেগুলো প্রত্যেকটা অধ্যায়ের ব্যাসিক থেকে শুরু করে যেমন চাঁদা দিয়ে কোন মাপা থেকে শুরু করে লস গসাগু ভগ্নাংশ শতকরা লাভ ক্ষতি প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু শেষ করেছি সেই সঙ্গে আমরা নবম দশম শ্রেণীর ভিডিও কাজ বর্তমানে করছি এবং খুব তাড়াতাড়ি সেই কাজগুলো চলে আসবে আমরা চাই প্রত্যেকটা শিক্ষার্থী যেন শিক্ষা একটি মৌলিক অধিকার সে অধিকার থেকে বঞ্চিত না হয় এবং গণিত অলিম্পিয়াড সহ ভবিষ্যতে তারা গুগলে চাকরি করবে ফেসবুকে চাকরি করবে ইত্যাদি বিভিন্ন জায়গায় চাকরি করবে কিন্তু তাদের বেসিক যদি ভালো না হয় তাহলে কিন্তু সেটা অনেক কঠিন হয়ে যায় আমি আমার কথা বলতে পারি আমি যখন হাই স্কুল লেভেলে পড়তাম তোমাদের বলেছি আমি ইতিমধ্যেই যে আমি সেন্ট জোসেফ হাইস্কুলে পড়তাম সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় এই স্কুলে পড়া অবস্থায় আমার বাসা ছিল স্কুল থেকে দশ কিলোমিটার দূরে তাই আমাকে পাঁচ কিলোমিটার সাইকেল চালিয়ে আসতে হতো এবং এসে এক জায়গায় সাইকেল রেখে পুনরায় অন্য একটি ভ্যানে যা যাওয়া লাগতো কারণ আমাদের বাসা থেকে রাস্তাগুলো ছিল যথেষ্ট ভাঙাচোরা এবং সেই রাস্তায় ভ্যান চলত না তো অনেক কষ্ট করে স্কুল করতাম এবং স্কুল থেকে যে যাওয়া আসা করতে আমার দুই ঘন্টার মতো লেগে যেত পরবর্তীতে বাসা থেকে খাওয়া দাওয়া করে কখনো কখনও আবার প্রাইভেট পড়তে আসতে হতো গণিত তোমরাও যারা এই এরকম জিনিস ফেস্ট করো অনেকে পরিবারের সমর্থ থাকে না এভাবে পড়াশোনা করানোর তারাও কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে প্রাইভেট আর না পড়লেও চলবে এবং সেই সাথে বেসিকগুলো ক্লিয়ার করে নিতে পারো তোমাদের কষ্টের কথা মাথায় রেখেই আমি এই কাজগুলো করছি তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলেই কিন্তু আমার কষ্টের সার্থকতা তো সবাই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবা সাবস্ক্রাইব করবা এবং ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবা ইতিমধ্যেই অনেকেই জানাচ্ছ তোমরা যে আমাদের ভিডিওগুলো খুবই ভালো লাগছে তোমাদের এই কথাগুলো কিন্তু আমাদের অনুপ্রেরণার উৎস আমাদের কাজ করতে এবং আমাদের ভিডিও তৈরি করতে আরও অনুপ্রেরণা যোগায় তো সবাই ভালো থাকবা সবাই বাবা মার প্রতি খেয়াল রাখবা সবাইকে ধন্যবাদ